এই যে নাম ফলকটা নিচে পড়ে রয়েছে, এর জন্য আপনাদেরকে রাস্তার নির্দিষ্ট ইন্ডিকেটর দেখাতে পারলাম না। আপনারা দেখেন যে এই যে ভরত রাজার দেউল, এবং আমি জানি যে এই যে যে জায়গাটি এই বাম পাশেই চলে যায়, এবং খুবই আনন্দের বিষয় এই রাস্তা দেখে। আমার সাথে শাহনাজ একমত হবে যে বাম পাশে যে আমরা যাব, এই সামনে কেশবপুর, আর এই সাইডে হচ্ছে শাহপুর। কেশবপুর শাহপুরের রোডের, তার মানে চুকনগরের দিকে, সরি, শাহপুর আর চুকনগর, চুকনগরের এই বাম হাতে আপনারা গেলে ভরত রাজার দেউল পাবেন, আমরা সেভাবে পাবো। আর এই রোড কী অবস্থা ছিল মনে আছে? কান্নাকাটির মতো অবস্থা, বর্ষাকালে এসেছিলাম, আজকে এই লাল দেখে আমাদের মন রঙিন হয়ে গেল। চলো, রাস্তা ভালো হয়ে গেছে, সলিং ছিল এবং উদ্রক্ষেত্র কী যে বিশ্রী অবস্থা। তো আপনারা যারা নতুন আসবেন তাদের জন্য আসার বাণী হচ্ছে, আর কষ্ট করতে হবে না, নিজস্ব গাড়িতে আসেন, মোটরসাইকেলে আসেন, ভ্যানে আসেন, রিক্সায় আসেন, কিংবা পায়ে হাঁটে আসেন, আপনাদের সবার জন্য ভালো হবে। এখান থেকে কোয়ার্টার কিলো দূরে ওই যে দেখা যাচ্ছে ভরত রাজার দেউল, আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের ভেতরে সেখানে যেতে পারবো ইনশাল্লাহ। তো এই সেই শতবর্ষী বট গাছ, যার নিচেই আপনার হচ্ছে এই যে কাউন্টার পেয়ে যাবেন, এবং এর ভেতরে পেয়ে যাবেন সেই বিখ্যাত ভরত ভাইনার দেউল। আমরা টিকিট কাটলাম কেবল, আপনারা যারা আসবেন এরকম টিকিট কাটতে পারবেন এখান থেকে। এবং দেখেন কীরকম চার্ট আছে, যারা বাংলাদেশি আছেন তাদের 20 টাকা করে, ম্যাচিউর যারা আছেন তাদের জন্য, মাধ্যমিক যারা ছোট আছে তাদের জন্য 10 টাকা, এবং সার্ভুক্ত দেশের জন্য 100 টাকা, এবং বিদেশিদের জন্য 300 টাকা। তো আসো, সবাই চলে আসো, ভিতরে চলে আসি। তো এখানে যেহেতু এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের ইয়েতে, সেহেতু আনসার যারা আছেন সদস্য, আমাদের শাহিন ভাই, ভালো আছেন শাহিন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। জি জি, আমাদের ওই যে আপনার হচ্ছে জাদুঘরের দায়িত্বে যে কাকা আছেন, উনি কোথায়? ও ঠিক আছে, আচ্ছা, টিকিট কি আপনি রেখে দিবেন তাই? আচ্ছা ঠিক আছে, আসো সবাই চলে আসো, চলে আসো, আমরা আজকে এখানে ঘুরবো। মোটামুটি ভালো আলো আছে, সেহেতু আমাদের দেখাও ভালো হবে ইনশাল্লাহ। এখানে শুরুতেই আমরা আগে দেখিয়েছিলাম যে এখানে ডিটেলস রয়েছে, একটু পড়তে কষ্ট হয় তারপরেও এখানে বোঝা যায়। অ্যাকচুয়ালি ইতিহাসটা এখানে আছে, আর এখানে স্ট্রাকচারটা রয়েছে। তো আমরা ওই পাশ দিয়ে ঢুকবো, হ্যাঁ, ওই যে এই সাইড দিয়ে সিঁড়ি করা আছে, ঢুকতে সুবিধা হবে। হুম, তো চলো উপরে দেখা যাক। আসো, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল নাকি বাবা? এখান থেকে উঠতাম, চারিদিকে একেবারে সবুজ শস্য ফসলে ঘেরা, আর তারই মাঝখানে এই বৌদ্ধ মন্দির ভরত ভাইনা। চলো আমরা উঠি, এ পাশ দিয়ে উঠি, এই সিঁড়ি দিয়ে উঠতে সুবিধা হবে। মূলত বাংলাদেশে সবচেয়ে পুরাতন, মানে গুপ্ত যুগ যাকে আমরা বলি, সেই গুপ্ত যুগ যে সময়টা, এই সময় যে স্থাপনাগুলো গড়ে উঠেছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন মহাস্থানগড়ের সেই বৌদ্ধ মন্দির, এটিও সেই সমকালীন প্রায় 2000 বছর আগের সেই একটি বৌদ্ধ মন্দির, ভরত ভাইনা বা ভরত রাজার দেউল নামে পরিচিত, বা ভরতের ঢিবিও বলে অনেকে এই অত্র অঞ্চলে আর কি। তো এখানে আমরা দেখব, এখানে অনেকগুলো কক্ষ ছিল, তৎকালীন সময়ে সেই ইট
তারপরে হচ্ছে সেই সময়কার যেসব ম্যাটেরিয়াল ছিল তার দ্বারা তৈরি একটি চমৎকার স্থাপনা। তো আমরা ঘুরে ঘুরে উঠব। ওই যে আমার ছেলে উঠে যাচ্ছে, আগে উল্লেখ করেছি যে ভরত নামের এই অঞ্চলের যে শাসক ছিলেন সেই শাসকই এই বৌদ্ধ মন্দিরের বলা যায় নির্মাতা বা স্থপতি ছিল, এবং তিনি এই কেশবপুর ভরত যে অঞ্চল, ভায়না যে অঞ্চল, এই কেশবপুরের এই অঞ্চলের শাসক ছিলেন তৎকালীন সময়ে, এবং তার হাত দিয়েই এই বৌদ্ধ মন্দির স্থাপনা হয়। কই লিসানিরা তো দেরি করছে কেন, আসো মা উঠে আসো। কই এবার তো যাওয়া যাবে না, যাও যাও যাও, উঠাই দেবে না ওই ভাইয়া, উঠাই দেবে না, যাও। আচ্ছা আচ্ছা যাক, বাবা খুব সাবধান কিন্তু, পিচ্ছিল। দৌড়াদৌড়ি করো না, যাও যাও মার কাছে যাও, বাবা সাবধানে ওঠো, এই যে এখান থেকে ওঠো, আরো আছে আসো। তো এই জায়গার ইতিহাস উল্লেখ করার সাথে সাথে আর একটা জিনিস বলা দরকার। প্রথম 1922 সালে এটা প্রথম আবিষ্কৃত হয়, দেন 1986-87, 1993-1996 সালের দিকে এটা আরও 2-3 বার আপনারা হচ্ছে পুনঃখনিত হয়, এবং এই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার হয় যে কীরকম কক্ষ ছিল, এবং এখানের যে ইট এগুলো কিন্তু সেই প্রাচীন 2000 বছর আগের ইট। তো দেখুন কি চমৎকার রয়েছে, এখনও এত বছর পরেও ইটগুলো মনে হচ্ছে যে একেবারে সম্প্রতি কোনো ভাটার ইট। বাবা সাবধানে, হ্যাঁ আসো, এই গরম লাগলে কিন্তু একটু হালকা পাতলা করে দিও বাচ্চাদের, না পাথর না, এটা তোমার ম্যাটেরিয়ালস ওই মাটিই হবে, হ্যাঁ পোড়া মাটি। কিন্তু দেখছো মাহমুদ যে এত আগের কিন্তু ইটগুলো এখনো কিরকম চমৎকার। বাবা দৌড়ায় না, দৌড়ায় না বাবা, লাফালাফি করো না, এগুলো সব বিভিন্ন রুম ছিল, আমরা ইতিহাস যতটুকু জেনেছি তাতে করে। এখানে মোটের উপর 60টি প্রায় 100টি মতো কক্ষ ছিল। এখানে মূল কক্ষ এর ভেতরে ছিল, আসলে এগুলো তো ধ্বংসাবশেষ, বিশেষ করে 1896 সালের ভূমিকম্পের পরে এটার ক্ষতিগ্রস্ত হয় অনেক, এবং সেই ক্ষতিগ্রস্ততার কারণেই মূলত এটা দেবে যায় এবং মাটির নিচে এটা পড়ে যায়। আমরা একটু এখান থেকে স্ট্রাকচারাল ভিউটা দেখাই না, চারিদিকে সুন্দর জায়গা। কি লিসানি কি ছবি তুলতে চাচ্ছে না? হুম কি আম্মু দেখো তো, কই দেখো তো আম্মু কত উচ্চতায় আছো তুমি বলো, কত ফিট হবে জানো প্রায় আনুমানিক একরামুল? 90 ফিট হবে না, তাই তো ইতিহাস বলে। আর পরিধি আছে হচ্ছে প্রায় 900 ফিট, 900 ফিট আছে পরিধি।
আপনারা এখানে মোটামুটি কেশবপুর থেকে সহজেই চলে আসতে পারবেন, মাত্র 14 কিলোমিটার কেশবপুর থেকে। আর যদি চান যে খুলনা অঞ্চল দিয়ে আসবেন, তাহলে খুলনা অঞ্চল থেকে ডুমুরিয়া হয়ে চলে আসতে পারবেন। আর এদিকে যদি অভয়নগর অঞ্চল থেকে আসতে চান, তাহলে ভেতর দিয়ে আপনি শাহপুর হয়ে চলে আসতে পারবেন খুব সহজেই। কি বাবা, খুলে ফেলেছো? হ্যাঁ, বিশাল গরমে গা জ্বলে গেছে। তাই? আচ্ছা ঠিক আছে, খুলে ফেলাই ভালো। ভাবি বলো, কেমন লাগছে? হুম, পুরাতন ঘর বাড়ি দেখতে নাকি তোমার খুব ভালো লাগে? এর চেয়ে পুরাতন আর কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না তো। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ পুরাতন, ঠিক আছে? এখান থেকে পুরো জায়গাটি অনেক সুন্দর দেখতে। বাবা সাবধান, বাবা বাবা সাবধান, দৌড়াও না। এই যে চারিদিকে রোহাল রেলিং দিয়ে বেষ্টিত আছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আনুমানিক 900 ফিটের মতো চারিদিক দিয়ে জায়গা রয়েছে, তো এই উঁচু থেকেই সবচেয়ে ভালো দেখা যাবে আশা করি। এই জায়গাটা থেকে এখানে দেখো বিভিন্ন জন তাদের নিজস্ব নাম এবং সম্পর্কগুলো আঁকিয়ে রেখেছে। তো এই হচ্ছে পুরো ভরত ভাইনার ঢিবি বা ভরত রাজার দেউল বা ভক্তের দেউল। ওরে বাবা, কোন ঘরে ঢুকলে তুমি? হ্যাঁ, কোন ঘরে ঢুকলে? আচ্ছা, এই ঘরে দাঁড়ায় কি কোনো সময় ভরত রাজা নাস্তা করতো সকালের বসে? কি হচ্ছে এর? গরম লেগে যাচ্ছে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, খুলে ফেলো, এর ভিতরে নিয়ে আসা দরকার হয়, সেভ হবে। একটু কষ্ট দেই। বিশাল বিশাল, মানে মেনলি হচ্ছে কি, তখনকার দিনে এরকম একটা স্থাপনা করা কিন্তু টাফ ছিল, এত উঁচু ভবন, তাই না? হ্যাঁ, দেবে গেছে আমার ছেলেটা, এত দুরন্ত, এখানে দুর্ঘটনা না ঘটায়। বাবা দুরন্তপনা করো না, একটু এ থাকো। এখানে প্রচুর দর্শনার্থী আসে, আপনারা সময় সুযোগ পেলে ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন। এখানে গড়ে প্রায় দৈনিক 2000 মতো দর্শনার্থী আসে, বিভিন্ন পার্বণে প্রায় 3000 থেকে 5000 পর্যন্ত হয় আমরা জেনেছি। এটা এখানে নামাই দাও, সমস্যা নেই। হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না। আচ্ছা দেখি, এই তুমি এই ঘর থেকে বের হয়ো না। বাবা কাকা ওই কি নাছে ব্যাগ না থাক, বাবা বাবা ওসব নিও না, নিও না, নিও না। জাহে নদী কাছে তো তোমাদের ছবি তুলবো, হ্যাঁ দাঁড়াও। কোনগুলো? আর এই মিডল পয়েন্ট আছে, মন্দির ছিল এবং এর ইয়েও ছিল। এখানে গল্প আছে অনেক প্রকার, বুঝনি? যেমন একটা গল্প কি আছে জানো, যে বললাম না যে প্রথমে
ভরত সাহেব যিনি ওই সময় রাজা ছিলেন, তিনি চেয়েছিলেন যে এই জায়গাটাতে তিনি মায়ের নামে উৎসর্গিত একটি মন্দির করবেন। তো প্রথমে করলেন, করার পরে যখন উৎসর্গিত করবেন তখন দেবতারা খুব অখুশি হলেন, তাদেরকে পরে বুঝছো অখুশি হয়ে এই এটা ধ্বংস করে দিয়েছিল এরকম বলে আর কি। তা এটা মন্দিরও হতে পারে, ভরত রাজার আবাসস্থল হতে পারে, হ্যাঁ, বা এখানেই তারা থাকতেন এরকম হতে পারে, এরকম নির্দিষ্ট করে কিছুই বলা যায় না। 2000 বছর আগের তো সব আন্দাজ করা, সব আন্দাজ করা, এগুলো বলা যায় না। যেমন বাংলাদেশে মহাস্থান গড় আছে এবং আরও প্রত্নতত্ত্ব যত ইয়ে আছে তার ভিতরে এটাও পড়ে, একটা ভালো হবে না? তো এখানে আসলে আপনারা মহাস্থান গড়ের একটা টেস্ট পাবেন।